গতকাল ছিল মহারণ অবশ্যই সেটা বঙ্গ বিজেপির জন্য মঙ্গলবার সকাল থেকে ছিল সাজো সাজো রব আর হবে নাই বা কেন গতকালে যে বিজেপির বহু প্রতীক্ষিত নবান্ন অভিযান এই অভিযান ঘিরে উত্তাল ছিল কলকাতা ক্ষণে ক্ষণে রং বদলেছে গেরুয়া শিবিরের এই অভিযানের কিন্তু এখন প্রশ্ন হলো বিজেপির এই কর্মসূচি কি আদৌ সফল নাকি হাঁক ডাকিসার লক্ষ্যমাত্রা পূরণের ডাহা ফেল নবান্ন অভিযান দেখে নেওয়া যাক কি বলছে রাজনীতির মার্কশি লোকসমাগম বিজেপির দাবি তারা যতটা আশা করেছিলেন তার চেয়েও কয়েক গুণ বেশি ভিড় হয়েছিল এই অভিযানে সন্ধ্যায় এক টিভি চ্যানেলে বসে বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা দাবি করলেন শুধু বিজেপি কর্মী সমর্থকরাই নন এই অভিযানে যোগ দিয়েছেন সাধারণ মানুষও বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বললেন অন্তত দেড় লক্ষ মানুষকে কলকাতায় ঢুকতেই দেওয়া হয়নি অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন অভিযানে তো লোক হয়নি কলকাতা মহানগরিক ফিরে হাকিমের দাবি উত্তরপ্রদেশ বিহার থেকে লোক এনে মাঠ ভরাতে চেয়েছে বিজেপি তবে রাজনৈতিক মহল মনে করছে লোক সমাগম যথেষ্ট ভালো হয়েছে না হলে এত পুলিশ এত এত নিরাপত্তার দরকারই ছিল না দুই নেতৃত্ব ডোন মি আই এম মেল গতকাল প্রায় সারাদিন শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে নিয়ে চলেছে রাজনৈতিক দরজা এক মহিলা পুলিশ কর্মীকে গায়ে হাত দিতে বারণ করেছিলেন বিরোধী নেতা এটা নিয়ে উঠে আসছে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন একজন পুরুষের মতো আচরণ করেছেন শুভেন্দু তবে গতকাল শুভেন্দুর নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ তিনি বলেন শুভেন্দু শুধু মুখে মারিতং জগৎ কাজের বেলায় কিছু নেই তবে একথা বলা যায় গতকাল বিজেপি নেতৃত্বের উপর প্রশ্ন উঠলেও সাধারণ কর্মী সমর্থকদের লড়াই ছিল দেখার মতো পুলিশের মার শেষ পর্যন্ত মাটি কামড়ে পড়েছিলেন তারা বিজেপির লক্ষ্য বিজেপির কি লক্ষ্য পূরণ হলো এই প্রশ্নে কিন্তু বিজেপিকে ফুল মার্কস দিতে রাজি ওয়াকিবহাল মহল দীর্ঘদিন পর দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার রাহুল সিনহার মতো নেতাদের একই কর্মসূচিতে পা মিলাতে দেখা গেল এটা কিন্তু আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে বেশ খানিকটা অক্সিজেন যোগাবে বলেই মনে করেছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল